একটি নরমাল ফটোকে কিভাবে একটি পেন্সিল স্কেচে রূপান্তরিত করা যায় সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও টপিক। হ্যালো ফ্রেন্ডস, মন্টি ফ্রম এসএম টেক ভিডিও। তো এই কাজটি করার জন্য আমরা কোনো কাগজ কলম ইউজ করছি না, আমরা জাস্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে এই কাজটি ইজিলি করব। তো এই জন্য আমরা যে মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউজ করবো সেই অ্যাপ্লিকেশনটি আমাদের পিক্সার। এই অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করতে পারবেন, তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো চলে যাচ্ছি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিতে। আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবিকে এখানে ইম্পোর্ট করে নিব। তো আমরা আমাদের ছবিটিকে ইম্পোর্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে টুলসে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করব, দেন এটাকে -100 করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি একটি অপশন, এটার উপর ক্লিক করব এবং এটাকে আমরা 100 করে দিব। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আপনি ম্যাজিক অপশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু স্ক্রোল করব, দেন এখানে আপনি সোল অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখানে সোলে ক্লিক করবেন, দেন এখানে যে ফেড অপশনটি আছে এখান থেকে আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। আমি এটাকে 30 রাখছি, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আবারও আমরা টুলসে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করব, দেন এটাকে আমরা -100 করে দিব। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার আমরা আবার একটু স্ক্রোল করব, দেন এখানে আপনি ড্র অপশনটি পেয়ে যাবেন, এখান থেকে ড্র সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও ড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব, দেন রাইট অপশনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ব্রাশে ক্লিক করব, দেন এখান থেকে আপনি অপাসিটিটা 30 বা 40 রাখতে পারেন। তো আমি এখান থেকে সেটে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ছবিটাতে ড্র করব। আমরা আবারও ব্রাশে ক্লিক করছি এবং দেন এখান থেকে সাইজটাকে আর একটু ছোটো করে নিচ্ছি, দেন সেটে ক্লিক করছি। তো আমরা আস্তে আস্তে এখান থেকে ব্রাশটা অ্যাপ্লাই করব। তো আমাদের ব্রাশ কমপ্লিট, তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব এবং আমরা একটি সিগনেচার এখানে অ্যাড করব। তো আপনি এই সিগনেচারটি ইচ্ছে করলে অনলাইন থেকে মেক করে নিতে পারেন। তাছাড়াও পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে আপনি কোনো সিগনেচার ফন্ট ডাউনলোড করে এই ধরনের সিগনেচার ক্রিয়েট করে পিএনজি আকারে সেভ করে নিতে পারেন। আমরা এটাকে এখানে সেট করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটিকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানতে পারেন আপনার মতামত, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।